বন্ধুরা, আমি আবারও আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো এটা হইল গিয়ে যে আমার কিন থেকে একটা ম্যানুয়াল মেশিন নিয়েছিল আপনার 300 ডিমের। তো তাই নিয়ে হঠাৎ করে এখন কইতেছে যে ম্যানুয়ালটাকে অটোমেটিক করা যাইব নাকি। তো আমি কইছি ঠিক আছে করা যাইব, তো অল্প একটু করছে যাইব। তো তাই নিয়ে কইছে ঠিক আছে রেডি করো। তারপরে এই ট্রেগুলো রেডি করলাম। এখানে তিনটা আছে, চারটা ট্রে যাইব, এর মধ্যে একটা বাকি রয়েছিল। তো তাই ডিম জমা গেছে কাকুয়া, আমার তো তিনটেই দিয়েছি নিয়ে লাগাই। ঠিক আছে, তো ওই ট্রেগুলো রেডি হইল। আর ওই যে একটা মিটার আছে দেখছেন, এই মিটারটা লাগে জাস্ট আর ট্রেগুলো। এখানে বেশি খরচা হয় না, অল্প একটু খরচা যাইব। আর এই যেখানে এইভাবে ডিমটা টার্নিং করবো, মেশিন যেমন সেম থাকবো, জাস্ট খালি ম্যানুয়ালটা অটোমেটিক করাইবো আর ডিমটা একটু কম লইব। যেমন এটা আগে আসলে 300 ডিমের, এখন নিয়েছে আপনার এটা 168টা ডিম লইব। একটা ট্রের মধ্যে আপনার 42টা করে ডিম লইব, তার মানে 4টা ট্রে মিললে আপনার 168টা ডিম লইব। তো এরকম আমার এখান থেকে ম্যানুয়ালে 300 ডিমের অনেকেই নিছেন ম্যানুয়াল মেশিন। তো যারা নিছেন তারা যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনারাও যদি লাগে তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। ওই দেখেন মেশিনটা এরকম আসিল, এই ম্যানুয়ালটা আসিল। তো তাই নিয়ে অনেকই বাচ্চা ফুটাইছে এটার থেকে। তো ফোনে কইতেছে তাই নিয়ে একটু ইদানিং সময় পাইতেছে না এটার লিগে, তাই নিয়ে ডিমটা টার্নিং করাইতে একটু অসুবিধা হয়ে যায়গা। এটার লিগে টাইনে কইতেছে যে অটোমেটিক করে দিলাম অনেক ভালো। তারপরে দিয়েলাম, এই তো আমরা পড়ছি তাইনের বাড়িতে, একদম যায়া ফিট করে দিয়েছি। তো এইভাবে সব কিছু ইয়ে করলাম, করে দেখেন লাগাইছি মোটরটা লাগাইয়া, মিটার ওটা সব কিছু লাগাইয়া চেকিং করতেছি এখন। তো এখন তো ম্যানুয়ালি ঘুরাইতেছি, এমনি টিপ দিয়ে আসি না। তো আপনার টাইম টুম সব কিছু সেটিং করে দেওয়া হয়েছে, এটা 2 ঘন্টা পরে 1 মিনিটে লিখে ঘুরবো এইরকম। আর একটা ট্রে বাকি রয়েছে মিডলে, দেখেন একটা খালি রয়েছে, এখানে একটা ট্রে লাগবো। এই দেখেন এখানেও 4টা ইয়ে দেওয়া আছে। তো বেশি করছো যাইতো না, যারা লাগে যোগাযোগ করতে পারেন বা নতুন অটোমেটিক মেশিন নেওয়া নিতে পারেন যার যেই রকম লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাইবেন।